মুখ্যমন্ত্রী ধমকের পরে রীতিমতো তৎপরতা শুরু। শিউরির ছবি দেখাচ্ছে যেখানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলছে, ভাঙা হলো একাধিক দোকান, এলাকা চলছে মাইকিংও। আর এই মুহূর্তে ছবিটা আমরা আরো বিস্তারিত ভাবে জানবো মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, কি চলছে এখন সেখানে, কি ছবি? দেখো দেখো, বীরভূমের সদর শহর শিউড়ি হলেও কিন্তু যানজটে নাকাল হতে হয় শহরবাসীকে। বারবার অভিযোগ ওঠে যে শাসক দলের যারাই কাউন্সিলর হন, সেই কাউন্সিলরদের মততে এইভাবে ফুটপাত দখল করে বেআইনি নির্মাণ কার্য হয়। অনেক অতীতেও দেখা গেছে যে এই বেআইনি নির্মাণ সেগুলো ভেঙে ফেলেছে পুরসভা, কিন্তু তারপর আর কোনো প্রসিডিওর আগায়নি, আবার ফুটপাত দখল মুক্ত হয়েছে। এবার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন শিউড়ি পুরসভার পরিষেবার মান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, আর তারপরই চেয়ারম্যানের নেতৃত্বে কাউন্সিলররা কিন্তু রাস্তায় নেমেছেন। আমি চেয়ারম্যানের সাথে একটু কথা বলার চেষ্টা করব। চেয়ারম্যান কিন্তু হয়েছেন এই মুহূর্তে বেশ কিছু অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। বলছি পূজ্যবাবু, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলার পর আপনাদের নামতে হলো? যারা পথচারী মানে যেগুলো এনক্রোচমেন্ট করা আছে ট্রেনের রাস্তার ওপর, ট্রেনের ওপর, সেগুলো বলেছে সবাই জন্য বলে যারা ঠিকমতো আছে। পুরসভার কাউন্সিলর যারা বারবার অভিযোগ করছে তাদের দেখুন, এটা কিন্তু ভুল কথা। এবার কাউন্সিলরের নাম করে কেউ কিন্তু বসে যায়, সেটা তো কাউন্সিলর দায়ী নেবে না। তবে আমি কথা দিচ্ছি আপনার, আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে কন্টিনিউ চলবে প্রসেস, আগামী দিন আমরা এটা উচ্ছেদ করবো, তা বুঝতে পারবো। অর্থাৎ দেখো, চেয়ারম্যান বলছেন যে তিনি দেখো এই মুহূর্তে আমি দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট সাক্ষী দেখাচ্ছে, দেখো এই বেআইনি নির্মাণ কিছুক্ষণ আগে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আরো কয়েকটি রাস্তা তারা যাবেন এবং বেআইনি নির্মাণ হয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছেন এবং সঙ্গে পুলিশকে নিয়ে যাচ্ছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু ইতিমধ্যেই যারা বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ফুটপাত দখল করে আছেন, তারাও কিন্তু পাল্টা অভিযোগ করছেন যে আমি নিজের চোখে দেখে এসেছি পরশুদিন, কারো কথা না শুনে ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে। আমি তো কারো চাকরি খাচ্ছি না, কিন্তু আমাকেও দেখতে হবে ওখানে প্রচুর মানুষ আসে, কালো কালো তিপ্পল দিয়ে ঘেরা, একটু দূরে গিয়ে খাবে, খাবার ফুড জোন করে দিক একটা আলাদা। আমি তো করতে বারণ করিনি, যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি হাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। কেন, ওয়াই ওয়াই ওয়াই? এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে, এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টর অফ সিকিউরিটিকেও থাকতে বলছি, যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয়। আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেছিলেন, শুরু ছবি দেখাচ্ছিলাম। আরো একবার যাবো মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, মুখ্যমন্ত্রী করা ধোব, তারপরে বলা যায় একেবারে অ্যাকশন মোডে পুলিশ আধিকারিকরা এবং পুরসভাগুলি, আরো একবার জানবো এই মুহূর্তে ছবি তোমার কাছ থেকে। অবৈধ নির্মাণ ভাঙার কাজ প্রাথমিক ভাবে শুরু হয়েছে, তবে বেশ কিছু দোকান, যে দোকানগুলোকে কিন্তু বলা হচ্ছে যে দোকান মালিকদের বলা হচ্ছে যে তারা যেন তাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে যে 3 দিনের মধ্যে তারা যেন এই সমস্ত তাদের যে সামগ্রী রয়েছে দোকানের ভেতর সেগুলো যাতে সরিয়ে নেয়। তবে এখানেও কিন্তু প্রশ্ন উঠছে এবং যারা দখল করে আছে
তারা মাইলটা প্রশ্ন করছে পুরসভার বিরুদ্ধে যে যদি এতটাই পথচারীদের জন্য তারা সুবিধা করতে চাইছে তাহলে যে সমস্ত টোটো দেখা যাচ্ছে সেই টোটোকে নিয়ন্ত্রণে কেন ব্যবস্থা নিচ্ছে না পুরসভা? তো আমি বলে রাখি যে এই একদিকে যেমন এই অবৈধ নির্মাণ যেমন একটা বড় সমস্যা, ঠিক সেইভাবে কিন্তু সিউড়ি তথা বীরভূমের সমস্ত পুরসভায় টোটো সমস্যা কিন্তু একটা বড় সমস্যা। আজ জেলা শাসক বিধান রায় তিনি একটি বৈঠক ডেকেছেন যেখানে যতগুলি পুরসভা রয়েছে অর্থাৎ সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, গোদাজপুর সহ রামপুরা সহ সবকটি পুরসভার চেয়ারম্যান এবং ইও অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার তাদেরকে ডাকা হয়েছে, তাদের নিয়ে বেলা দুটোর সময় তাই তিনি একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকে জেলা শাসকই বাকি নির্দেশ দেন। কেননা সিউড়ি পুরসভার মান নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন তারপর কিন্তু স্বাভাবিকভাবে নড়ে চড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিউড়ি পুরসভা। কারণ সিউড়ি পুরসভার একটা বাধ্যবাধকতা রয়েছে, তাদের প্রতি বাঁচাতে হবে। কারণ সিউড়ি পুরসভা থেকে লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পায়নি, অন্যদিকে তো আমি বলে রাখি এই লিড না পাওয়া নিয়ে একেবারে মনোরঞ্জন এবং সেজন্যই হয়তো এই ছবিগুলো এখন সামনে দেখা যাচ্ছে এবং হঠাৎ করে দেখা যাচ্ছে যে এত বেশি তৎপর হয়ে গেছেন পুলিশ আধিকারিকরা বা পুরসভাগুলি, কারণ ফুটপাত দখলে মুখ্যমন্ত্রী ধমক করলেন। তবে শুধুমাত্র কিন্তু ফুটপাত দখল নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী তা কিন্তু নয়, রাজ্য জুড়ে পুরো পরিষেবা নিয়েও কিন্তু ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে বেআইনি নির্মাণ, সেখানে উনিও কিন্তু একাধিক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী, তার মুখে শোনা গেল সেই কথা। এবং অবশ্যই ঠিক মুখ্যমন্ত্রী কথা বলার পরে কি টনক নড়লো মেয়রদের, কি বললেন গৌতম দেব শিলিগুড়ির মেয়র শুনবো। অবৈধ নির্মাণ এই 40 বছরে যেটা হয়েছে সেটা তো দু বছরের মধ্যে ইলেকশন ছিল, বর্ষাকাল, আমরা তো কতটা করতে পারি তার মধ্যে দেখুন কটা করেছে, অল টাইম রেকর্ড ভাঙা হয়েছে এবং প্রত্যেক দিন অ্যাকশন হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই বিষয়টা আরও ত্বরিতগতিত হবে। যেখানে যেখানে রাজ্য জুড়ে পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা গৌতম দেব কি বলেন সেটা শুনলেন, কিন্তু কোন কথার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথার পরিপ্রেক্ষিতে গৌতম দেব কথা বলেন অর্থাৎ টনক নড়লো তার, সেটাও একবার শুনে নেওয়া যাক। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। তিনতলা, চারতলা, পাঁচতলা তুলেই যাচ্ছে, কেন তাদের অ্যারেস্ট করছেন না, কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন, আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কোনো MLA, MP, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা SDO, DM থেকে শুরু করে IC থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে IC হলে যতটা পারি ইনকাম করে নিই, SDO হলে একটা সঞ্চয় করে নিই, DM যে কদিন থাকবো সঞ্চয় করে নিই, নি দেশে পাঠিয়ে দিই। কেন এরকম অবস্থা পুরো এলাকাগুলি, রাজ্য জুড়ে পুরো পরিষেবা নিয়ে ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী? তবে শুধুমাত্র কিন্তু শিলিগুড়ির ছবি নয়, সল্টলেক নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, সেখানকার পুরো এলাকার ছবি নিয়ে রীতিমতো বলেছেন যে লজ্জা হয় ছবিগুলো দেখলে। ঠিক তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুরু হয়ে যায় উচ্ছেদ অভিযান এবং সেখানকারও কি মেয়রের টনক নড়লো? মুখ্যমন্ত্রী বার্তা পাওয়ার পর সভাপতি এই প্রশ্ন উঠছে, তবে সেক্ষেত্রে সল্টলেকের যিনি মেয়র কৃষ্ণ চক্রবর্তী তিনি বাকি জানিয়েছেন, শুনে নেওয়া যাক একবার। আমাদের বিভিন্ন মিটিংয়ে ফোন করে আমাকে কদিন আগেও ফোন করে বলেছে রাস্তাঘাট খুব খারাপ কিন্তু ঝাড়পোঁছ হচ্ছে না, তোমাদের ময়লা জমে আছে, তোমাদের লাইট জ্বলছে না। উনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন, বলেন, বকেন, কি আমরা সেগুলোকে ঠিক করে দিই, সব তথ্য হাতে নিয়ে দেখে এবং পয়েন্ট টু পয়েন্ট উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হাতে কাগজ ছিল, অর্থাৎ আমরা যেখানে আমাদের বলেছে সেই জায়গাগুলো আমরা দেখে নিই। আমার বাড়িকে চ্যারিটি ভিগেন্স অ্যাট হোম, ময়লা পড়েছে, ময়লা তুলে নিশ্চয় নেব, ময়লা পড়াটা অন্যায়। আজকে আপনাদের চোখে পড়ে না, বিধাননগরের জল ছিল না, আলো ছিল না, লাইট ছিল না, ঝা ঝাঁক চোখে বিধাননগর, ওনার তো স্বপ্ন, উনি তো বিধান রায় করেছেন, তারপরে নয়া রূপকার বিধাননগরের মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসেছি, মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র।
মানে অন্তত কৃষ্ণ চক্রবর্তীর এই বক্তব্য শুনে এমনটাই মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে সেই বার্তায় নতুন উদ্যমে কাজ শুরু করে দিচ্ছেন। এবার বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কার উচ্ছেদ অভিযান তো শুরু হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সল্ট লেক নিয়ে কি উষ্মা প্রকাশ করেছিলেন, কিভাবে সরব হয়েছিলেন, কি বা বলেছিলেন, শোনাবো আপনাদেরকে। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি, রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে, নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। ভাবছি উনি তো ভুলে যাবেন, কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব, সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব, এগুলো ভেঙে দেবো আমি, এত আমি কোনো অবহেলা শুনবো না। আমি বলে দিলাম পারফরমেন্স রিভিউও হবে, আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না, দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না, এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশান হবে, যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। বিধাননগর পুর নিগমের মেয়র হোক বা শিলিগুড়ি মেয়র, প্রত্যেকে বলছেন দিদি যেটা বলবেন সেটাই করা হবে, সেটাই আমাদের কাছে আশীর্বাদ, সেটাই আমাদের কাছে শিক্ষা, এবং সেটাকে তারা সংশোধন করবেন। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে যে মুখ্যমন্ত্রী বলবেন তারপরেই কি এই ধরনের কাজগুলো শুরু হবে, তাহলে ভোট দেওয়ার মানে কি? ভোট দিয়ে মেয়রদেরকে আনার মানেটা কি? যেখানে রাজনীতি থেকে পুরো পরিষেবা সবটাই কি চোখে আঙুল দিয়ে দেখাতে হবে মুখ্যমন্ত্রীকে, এবং তারপরে কি কাজ শুরু করবেন মেয়র? এই মুহূর্তে বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখলাম যে মুখ্যমন্ত্রী কড়া ধমক দিলেন, তারপরে কাজ শুরু করে দিল পুলিশ প্রশাসন বা পুরসভাগুলি কাজ শুরু করছে, কিন্তু এখানে প্রশ্ন যে রাজনীতি থেকে শুরু করে পুরো পরিষেবা সবটাই কি চোখে আঙুল দিয়ে দেখাতে হবে মুখ্যমন্ত্রীকে, মানে মুখ্যমন্ত্রী না বললে কোনো কাজটা কি হবে না, কি বলবেন আপনি? দেখুন, আপাত দৃষ্টিতে আমার এটা মনে হচ্ছে যে সাজানোর নাটক। আমি আপনাদের চ্যানেলকে অনুরোধ করব যে এর একটা ফলো আপ করতে। ফলো আপ কেমন? যেখান থেকে যারা উঠে যাচ্ছে বা উঠানো হচ্ছে, আগামী 1 মাস পরে সেই যে জায়গাগুলো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থাকলো সেটা মনে হয় মানুষের কাছে তুলে ধরা। আর দ্বিতীয়ত যেটা বলবো যে মুখ্যমন্ত্রীকে এই 13 বছর তিনি পশ্চিমবঙ্গে ছিলেন না, যদি থাকেন তাহলে এই 13 বছর যে জিনিস দেখেননি, হঠাৎ লোকসভা নির্বাচনের পর দেখতে শুরু করেছেন, এর থেকে মনে হয় হাস্যস্কর গাঁজাখুরি গল্প আর কিছু হতে পারে না। এ সব মুখ্যমন্ত্রী জানেন এবং জানার পরেও নিশ্চুপ ছিলেন, কারণ এরা এই যাদেরকে দিয়ে টাকা তোলান, ভোট লুট করান, তাদেরকে তো ব্যবহার করতে হবে, তাদেরকে ব্যবহার করেছেন। সাময়িক ভাবে হয়তো মনে হয়েছে এদেরকে একটু গালবন্ধ করে আবার মানুষের মনে জায়গা তৈরি করা। আমি আশা রাখি পশ্চিমবঙ্গের সচেতন মানুষ এই ধরনের গাঁজাখুরি গল্পতে অন্তত বিশ্বাস করবে। বেশ, ধন্যবাদ আপনাকে শঙ্করবাবু। আমার সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন।